টিফিন পিরিয়ডে যারা ক্লাস থেকে পালিয়ে যেত তারা কি এখন লাঞ্চ টাইমে অফিস থেকে পালিয়ে যায়? যদি এরকম করে থাকে অভ্যাস থাকতে পারে, তাদেরকে কি করা উচিত? ঝালাই করা উচিত। তাদেরকে ঝালাই করা হবে, কিন্তু তার আগে আপনাকে ঝালাই করা হবে। আমি কি করলাম? মুলাদি বরিশাল থেকে জীবনানন্দ ঠাকুর, কি নাম রে বাবা। আপনি যখন একা থাকেন তখন কোনটা বেশি মনে পড়ে, শৈশবের স্মৃতি নাকি ঐশবের স্মৃতি? শৈশবের স্মৃতি। শৈশবে আপনার ঐশবের স্মৃতি মনে পড়ে? ধন্যবাদ। ঐশবের না, মানে প্রোগ্রামে যেগুলো বলছি আগে সেগুলোর কথা মনে পড়ে। ওই তো ঐশব দুষ্টুমির, যারা দেখছে তারা বুঝবে। ওকে, কচুয়া চাঁদপুর থেকে মতলবউদ্দিন, উনি প্রশ্ন করেছেন, ছোটবেলার কোন স্মৃতিটা এখনো মনে দাগ কেটে আছে? মামা সাঁতার শিখাইতে যেয়ে আমাকে পানির মধ্যে ডুবাইছিল। আচ্ছা, এটা উনি আরেকটু প্রশ্ন জুড়ে দিয়েছেন, সেটা অবশ্য অপশন আছে। আপনার শরীরে এখনো কোন জিনিসের দাগ আছে? ঝাড়ু, স্যান্ডেল, খুন্তি, স্কেল নাকি বেল? এগুলা কিছুই না, খামচির দাগ আছে। খামচির দাগ। দুঃখ বিলাসী সুরাইয়া, বাহ, এটা তার ফেসবুক আইডি, উনি প্রশ্ন করেছেন, আচ্ছা, ছোটবেলায় নিজের সামনে অন্য কারো প্রশংসা করলে হিংসে হতো, এখন আপনার সমসাময়িক কোন গায়িকার প্রশংসা করলে আপনার হিংসে হয়? আমার কখনো হিংসে হতো না, কারণ আমি বিলিভ করি যেটা সেটা হচ্ছে আমার, যেটা সেটা আমারই, সেটা অন্য কারো হবে না, আপনার যেটা সেটা আপনারই। কম্পেয়ার করতে গেলে না, আমি আসলে কম্পেয়ার আমার নিজের সাথে অলওয়েজ। চাপাই নবাবগঞ্জ থেকে জয়নাল মিস্ত্রি, আচ্ছা, প্রশ্ন করেছেন, শৈশবে কেউ বাবার পকেট থেকে টাকা, কেউ রান্নাঘরের বাগান থেকে আচার, কেউ অন্যের বাগান থেকে আম চুরি করে, আপনি কবে থেকে মন চুরি করা শুরু করলেন? আমার মনও কেউ ওভাবে চুরি করতে পারেনি এখন পর্যন্ত, এন্ড আমি চুরি করা আসলে শুরু করেছি কিছুদিন ধরে। একটা সুযোগ যদি পেতাম। না, আমি চুরি করে ফেলেছি অলরেডি। স্মার্ট বয় সালমান, এটি তার ফেসবুক আইডি, উনি জানতে চেয়েছেন, আপনি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন, গানের প্রতিযোগিতাতেও আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, আদর্শ এবং সততা দুটোর মধ্যে নিজেকে কোনটিতে চ্যাম্পিয়ন হিসেবে দাবি করেন? কোন দুটোই? দুটোতে চ্যাম্পিয়ন হইছে, আমি আরো হইতে পারি চ্যাম্পিয়ন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, উনি আরেকটু জুড়ে দিয়েছেন যে খেলায় থাকে ছন্দ, আবার সুর নিয়ে খেলতে হয়, কোনটাই আপনি বেশি পারদর্শী? যেহেতু গানটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, তো আমি গানটাকে বা সুরের খেলাতেই বেশি পছন্দ করি। খুবই ভালো, কিন্তু কারো জীবন নিয়ে খেলবে না। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। মনপুরা ভোলা থেকে মিস টুনটুন, অনেকেই হারানো শৈশব নিয়ে আফসোস করেন, আপনি শৈশবে কি কি হারিয়েছেন? শৈশব হারিয়েছি আমি। শৈশব হারিয়েছেন, কি কি ফিরে পেতে চান? সরলতা, সৌন্দর্য নাকি সুখ? সুখ। সুখ হারিয়েছেন? ছোটবেলায় যে সুখটা ছিল সেটা তো এখন আমি চাইলেও পারবো না, এখন যে কোনো কিছু করলে, কথা বললে, কোথাও গেলে চিন্তা করতে হয় বারবার। দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ, আমি নিজে থেকে একটা প্রশ্ন করতে চাই, আবার ঝালাই। ছোটবেলায় আমরা কম কষ্ট পেলেও আমরা অনেক জোরে কাঁদতাম, আমাদের কান্নার আওয়াজ অনেক করে, হ্যাঁ, বেশি। অথচ বড় হয়ে আমরা অনেক বড় কষ্ট পেলেও আমাদের কান্নার আওয়াজই হয়তো বের হয় না। তো জানতে চাই, লিজার কষ্টটা কি? আমার কষ্ট নাই। সর্বশেষ কবে কেঁদেছেন? মনে নাই। সর্বশেষ কবে অন্যকে কাঁদিয়েছে? কারোর সাথে কখনো কথা হয় সে আমাকে বুঝতে চাচ্ছে না, বা আমি তাকে বুঝতে পারছি না, বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানে খুব তুমুল ঝগড়ার মুহূর্তে, তখন আমি আর কথা বলতে পারি না, আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। অন্যকে লাস্ট কবে কাঁদিয়েছেন সেটা অন্তত বলুন। কাঁদিয়েছি, আপনার আড়ালে আবডালে কেঁদে যাচ্ছে, তাহলে সেটা আপনি বের করে নেন, আপনার। অন্য কারো খবর জানি না, তবে উনার জন্য ভেতরটা কেমন কেঁদে উঠছে এটুকু।